সত্যি কি কেয়ামত অতি নিকটে চলে আসছে যদি নাই আসে তাহলে কিভাবে এমন জঘন্য ঘটনা ঘটে প্রতিনিয়ত ছেলের বউ হলো নিজের মেয়ের মতো আর সেই মেয়েকে যদি বাবা প্রেম করে বিয়ের জন্য উধা হয়ে যায় তাহলে সমাজে আর পিতা মেয়ের মাঝে বিশ্বাস থাকবে না জানা যায় ফতুল্লার কুতুবপুরে পরকীয় প্রেমের টানে পুত্রবধূকে নিয়ে শ্বশুর উধাওয়ের ঘটনা ঘটেছে এ সময় ওই যুগল ঘরে রক্ষিত স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে যায় ঘটনাটি ঘটেছে কুতুবপুর ইউনিয়নের আমতলা এলাকায় তাদের সন্ধান চেয়ে শ্যামলের স্ত্রী রাবে ও শ্যামলের সৎপুত্র রফিকুল ইসলাম ইমন ফতুলা মডেল থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তরা হলেন পাগলা আমতলা এলাকার শাহউদ্দিনের ইসলাম ও এলাকার সিরাজ সিকদারের ছিলেন নাজমুল ইসলাম শ্যামল ইমনের অভিযোগের সূত্র থেকে জানা যায় জাকির ইসলাম মুন্নির সঙ্গে ইসলামিক শরীয়ত মোতাবেক গত পাঁচ বছর পূর্বে রফিকুল ইসলাম ইমনের বিয়ে হয় তাদের দাম্পত্য জীবনে তিন বছরের একটি মেয়েও রয়েছে তাদের কিন্তু শ্যামল মুন্নির সাথে পরকিয়ায় লিপ্ত হয়ে পড়ে এক পর্যায়ে ঘরে থাকা পঞ্চাশ হাজার টাকা ও শ্যামলের স্ত্রী রাবে আক্তারের স্বর্ণলঙ্কা নিয়ে গত দশই মে উভয় বাসা থেকে পালিয়ে যায় এই ঘটনায় এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করে এদিকে শ্যামলের স্ত্রী রাবে আক্তারের অভিযোগ সূত্র জানা যায় গত নয় বছর পূর্বে একই এলাকার সিরা শিকদারের ছেলে নাজমুল ইসলাম শ্যামলের সাথে ইসলামিক সুরত মোতাবেক বিবাহ হয় রাবেয়ার তাদের দাম্পত্য জীবনে একটি ছয় বছরের ছেলেও রয়েছে কিছুদিন ধরে শ্যামল ইস্ত্রী সন্তানকে ভরণ না দিয়ে বিভিন্ন শুরু করে এমনকি আর সাথে থাকার সংসার করবে না জানায় কিন্তু হঠাৎ গত ঘরের টাকা ঘরে থাকা সহ মোট লক্ষ হাজার ও একটি ফেজার নিয়ে আমার সৎপুত্র বধু যাকে ইসলাম মন্নিকে সাথে নিয়ে পালিয়ে যায় বিভিন্ন স্থানের খোঁজাখোঁজি করেও উপায়ন্ত না পেয়ে ফতুলা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাবেয়া যদি তাদেরকেও খোঁজ খবর দিতে পারে তাহলে তাদেরকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে এমনটি উল্লেখ করেছেন তিনি এই বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এস আই নজরুল বলেন শ্বশুর ও পুত্রবধূকে খুঁজে বের করার চেষ্টা চলছে শাশুড়ি বলেন আমার ছেলে বাসায় আসলে আমার বৌমা প্রতিদিন বিছানায় শোয়ার সময় আমার ছেলের সাথে খারাপ আচরণ করত। মাঝে মধ্যে দেখা যেত আমার স্বামী আমার বৌমার সাথে আমাদের শয়ন কক্ষে হাসাহাসি করত সন্দেহ হলে তিনি আমার স্বামীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন বৌমা হলো নিজের মেয়ের মতো এ নিয়ে আমাকে প্রায়শই মারপিট করত সম্মানের ভয় আমি বিষয়টি কাউকে জানাতে পারিনি এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম ট্রিবিষে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন